আজ আমরা চিংড়ি মাছ দিয়ে কচু শাক গন্ত আর রুটি বানাবো। কাঁচটা গোছ গাছ করে নি। সুন্দর করে কুচি কুচি করে কেটে নেন। শাকটা সুন্দর করে কেটে নেব। শেষ এখন এটা ভালো করে ধৌত করে নেব। মরিচটাও কুটে নেব। পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। সব শাক ডালিশ নাকি কাজ করলে ডিশ তেমনি পড়ে যাবে নি পানি পানি ফেলা দেবো না এর ফেলবো না তো এর ভিতর পড়বে নি আমার ছেঁয়া লাগবে না। চিংড়ি মাছ দিয়ে তাড়াতাড়ি চিপিয়ে দে। গাল খাই যায় না গাল খাই আছে না রে না আমাদের কচু শাক গন্ধটা শেষ। পরিমাণ মতো পানি দিয়ে নেব, বেশি পানি দেবো না। আরো দে আর বলি দিয়ে যা শুটি করে দেয় আরো দে আরো দে ও পিটলি দিবি না তো খালি থাকে থাকে পিটলি গুলা দেয়া লাগে না গুলাতে তোর তোর কতখানি এক্সপেরিয়েন্স দিলে ফুটো বাজার নাকি
সামনে যা প্লেট প্লেট দেখাবে না রুটি খাচ্ছে সবাই হয়তো হ্যাঁ শালির বিটি শালের ভিজের ভিতর খাবার দেওয়া ঠিক না মতিলাল খালি ওঠাবেন এখান থেকে খাও মতিলাল খাও খাও